ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته خبر السلام عليكم السلام وطبسنا من التور دي أجاه جي سلام كورا جاء سلام التور دي أجاه جديو كنو كنو بدان مكروب ولتن كنتو دليل

আপনি ওকে বলবেন কেমন আছেন বলা যায় কি সংবাদ কি করছো একটা কথা বললো কিন্তু সালাম বলবে না অথচ সালাম হচ্ছে দোয়া খাবার খাচ্ছেন হালাল পান পান পানীয় পান করছেন খাবার খাচ্ছেন হালাল জিনিস খাচ্ছেন এই অবস্থা মুসলমান দোয়া করবে আরো ভালো আসসালাম আলাইকুম আর এবারে উনি উত্তর দিবে কীরকম মুখ মুখে যদি এরকম হয় যে মুখ একদম ভরা খাবার খাচ্ছে তো মুখ খালি করে সালামের উত্তর দিতে পারে তো কেউ কেউ তারা বলেন যেহেতু খাচ্ছে কথা বলতে পারবো না অতএব সালাম উত্তর না এটা তো হয় না কারণ রকম মা খাচ্ছে খাবার তো একটু হালকা ওই সময় উত্তর দিবে আমরা যখন কথাবার্তা বলি কথাবার্তা যখন বলি খাবার অবস্থায় বলি না একজন একজনের কথা বুঝে তো সালাম করতে কি অসুবিধা তাই সালাম বলা যায় খাবারের সময় সালামের উত্তর দেওয়া যায় বরং এটা সালাম দেওয়ার সালামের প্রচলন ঘটনাটা উচিত আমাদের সকলের জন্যই অন্যদিকে মোহাম্মদ সাল্ল ইসলাম নিষেধ করেছেন সালামের আগে কালাম করবে না আগে হবে সালাম কোন একটি রেবায়াত এসছে কেউ যদি ইসলামের আগে কথা বলে তার কথার জবাব নেই তখন আপনি কথা বলবেন আমি খাবার খাচ্ছি আর সালাম করবেন না বলেন সালাম শুরুতে করেন না না শুরুতে কালাম করলেন সালাম করলেন না অথচ ইসলামী শরীয়তে শুরুতে সালাম করার নির্দেশ শুরুতে সালাম করার নির্দেশ প্রথমে সালাম করবে তারপরে কথা বলবে আশা করি স্পষ্ট ইনশাল্লাহ এক্ষেত্রে স্পষ্ট এটাই যে খাবার খাওয়ার সময় সালাম করবেন সালামের উত্তর দিবেন উভয়টাই তবে একটি কথা কেউ যদি হারাম খায় এই সময় সালাম করবেন না এই সময় নিষেধ হারাম কিছু খাচ্ছে যেমন সিগারেট পান করছে সিগারেট খাচ্ছে এই সময় সালাম সালাম করতে নাই আমাদের শেখাব রহমতুল্লাহ আলী শেখ শেখিমিন তিনি বলেছেন